আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে একটি পরোটা তৈরি করে দেখাচ্ছি। পরোটা তো আমরা নানাভাবে তৈরি করে থাকি। আজকের এই পরোটা অনেকেই হয়তো এখন পর্যন্ত ট্রাই করেননি। আপনারা যদি এই পরোটা তৈরি করেন আপনাদেরও পছন্দ হবে। আর আজ করে দেখাচ্ছি পেঁয়াজকলি দিয়ে পরোটা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং প্লেটের মধ্যে 1.5 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন, আবার চাইলে গমের আটা দিয়েও করতে পারবেন। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু বেশি। সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার তেলের সঙ্গে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর প্রথম অবস্থায় বেশি পানি দিব না, কারণ আমি এখানে ডিম ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু ডিমটাকে আগেও দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1টি ডিম। এবার একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটাকে খুব বেশি শক্ত করব না, আবার অনেক বেশি নরমও হবে না। ডোটা যখন কড়া হয়ে যাবে এবার এর মধ্যে পেঁয়াজকলি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজকলিগুলোকে কুচি করে নিয়েছি আর এখানে 1/3 কাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। এবার পেঁয়াজকলির সঙ্গে এই সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ডোটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মথে নিচ্ছি। মথা হয়ে গেলে আমি 6টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আরও কম বা বেশি করে নিতে পারবেন। এবার 1টি ডো এভাবে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিলাম। 1টি প্লেটে তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে এই ডোগুলোকে রেখে দিচ্ছি। এবার উপর থেকেও কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে ডোগুলো আর ড্রাই হবে না। প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে দিচ্ছি। আপনারা চাইলে এমনি ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। আপনাদের হাতে বেশি সময় থাকলে আরও বেশি সময় পর্যন্ত রাখতে পারেন। 20 মিনিট পরে ডোগুলোকে নিয়েছি, দেখুন আগের চেয়ে আরও বেশ খানিকটা সফট হয়েছে। এবার 1টি ডো নিয়ে উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি মোটা করব না, একটু পাতলা করেই করে নিচ্ছে। এবার উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে দিলাম। ব্রাশে করে পুরো রুটিটাতে তেল লাগিয়ে নিচ্ছি। উপর থেকে আরও কিছুটা আটা দিয়ে দিলাম। এবার একটা পাশে এভাবে কেটে নিচ্ছি। এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে রোল করে নিচ্ছি, এতে করে এই পরোটাগুলোর মধ্যে অনেকগুলো লেয়ার হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে না করে নর্মালভাবেও পরোটাগুলোকে তৈরি করে নিতে পারেন। এবার মাথাটাকে নিচের দিকে দিয়ে এভাবে উপর থেকে প্রেস করে আবারও এই রুটিটাকে বেলে নিচ্ছি। আর বেলার সময় আমি এখানে আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন, তবে আটা দিয়ে বেলে নিলেই বেশি সহজ হয়। খুব বেশি পাতলা করব না, পরোটা যেরকম হয় সেরকম করেই বেলে নিচ্ছি। আমি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম পুরুত্বের হবে। এবার আসছি সংরক্ষণের বিষয়ে। আপনারা যদি এই পরোটাগুলোকে সংরক্ষণ করতে চান তখন এরকম প্লাস্টিক র্যাপ দিয়ে ভালো করে র্যাপ করে নেবেন। আমি 1টি পরোটা দেওয়ার পরে প্লাস্টিক র্যাপ দিয়েছি, এর উপরে আবারও 1টি পরোটা দিয়ে দিলাম, আবারও 1টি প্লাস্টিক র্যাপ দিয়ে দিলাম। এভাবে যতগুলো পরোটা রাখবেন ততগুলোর উপরে একটা করে প্লাস্টিক র্যাপ দিয়ে চারপাশে এভাবে মুড়িয়ে দিতে হবে। এবার এটাকে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 থেকে 1.5 মাস পর্যন্ত। এগুলো ভালো থাকবে, ভাজার আগে শুধু বের করে নিয়ে ভেজে নিলেই হবে। 1টি পরোটা আমি ভেজে দেখাচ্ছি। পরোটা দিয়ে দিলাম আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। একটা পাশ যখন হয়ে আসবে তখন উল্টে দিলাম আর চারপাশে এভাবে প্রেস করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পরোটাগুলো অনেক বেশি তেল সোক করে নিবে। যখন 2টো পাশ শক্ত হয়ে আসবে তখন আমি তেল দিয়ে দিলাম 1 চা চামচের মতো।
এবার উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আর যেহেতু ভিতরে অনেকগুলো লেয়ার তাই পুরোপুরি ফোলে না, উল্টে পাল্টে পরোটাটাকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। একইভাবে সবগুলো পরোটাকে ভেজে নিচ্ছি। সবগুলো পরোটা ভেজে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি। একটি পরোটা ছিঁড়ে দেখাচ্ছি। এই পরোটাগুলোর ভিতরে ডিম এবং পেঁয়াজকলির কারণে কিন্তু খেতে বেশ লাগে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আপনাদের প্রতিদিনের সুন্দর সুন্দর রান্নাগুলো কুকিং লাভার্স বিডি গ্রুপে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।